रथधारकौ हई बालकीर ऊंचाना संस्पृष्ट आश शोभ बसत ऊषी नरेशुष बसत मत्स्य शेषु कुरुपांचालेषु काशी विदेहेषु ईतीश हयात सत्यो अस्य मित्रो वाच ब्रह्मते ब्रवानीतीतं वाच जात शत्रुभूष संतस्त इत्येतस्याची जानक जनक इति वा ओ जना धावन्तीति गर्गवंशीयो विदग्गो बालाकी कुशेन्या देवद बास करतें तत्कालीन भारत बहु देश भ्रमण करें जेतें तरह संगे बस कर शिक्षा ओ भाव आदान प्रदान करें काशी राज अजात शत्रु का ब्रह्मतत्व उपदेश देव इस समय विद्या और ज्ञान सर्वोच्च चिरब्रह्मतत्व ज्ञान तई बालाकी कथा शुने अजात शत्रु खुशी हुए बालाकी के জানালেন যে তার এই ইচ্ছার সম্মান প্রদর্শনের জন্য তিনি বালাকিকে 1000 গাভী দান করবেন। তিনি আরো বললেন, সবাই রাজা জনকের সভায় যেতে চায়, কেউ কাশী রাজসভায় আসবে না। রাজর্ষী জনক ব্রহ্মজ্ঞ ছিলেন এবং ব্রহ্মজ্ঞানীদের মধ্যে আলোচনা আয়োজন করেন, অন্যান্যদের জ্ঞানার্জনের উৎসাহ দিতেন। এই জন্য সবাই সেখানেই যাওয়ার জন্য প্রস্তুত থাকুপাশ্রুমৈতস্মিন সংবাদিষ্ঠা বৃহন পাণ্ডবাস অতিষ্ঠা সর্বেশং ভূতান মূর্দেতি অহমেত মুপাশ ঈতিশ যো হৈতমেব মুপাস্তে অতিষ্ঠাঃ সর্বেষাং ভূতানাং মূর্ধা ভবতি। স উবাচ বালকীর্য এবৈষ চন্দ্রমাসি পুরুষস্য মেবাহ মুপাশ ঈতি তং উবাচ জাত শত্রুর্মা মৈতস্মিংশং বাদায়ীষ্ঠাঃ সোমো রাজা অন্নশন ইতি ওয়া অহমেত মুপাশ ঈতিশ যো হৈতমেব মুপাস্তে অন্নশ্যাত্যা ভবতি। বালকে প্রথমে বললেন, যে পুরুষ আদিত্য মণ্ডলে বাস করেন আমি তার উপাসনা করি। এ কথা শুনে কাশীরা জানালেন তিনি সেই মহান শুভ্রবাস সর্বাতীত এবং সর্বশ্রেষ্ঠ পুরুষকে জানেন, যিনি তার উপাসনা করেন তিনি প্রাণীদের মধ্যে শ্রেষ্ঠ হন, কিন্তু সেই পুরুষ ব্রহ্ম নন। বালাকি এরপর চন্দ্রমণ্ডলের কথা বললেন, কাশীরাজ বললেন তিনি তাকে জানেন, তিনি তাকে রই বা অন্যের কারণে বিদ্যমান সোম বলে উপাসনা করেন, কিন্তু তিনিও ব্রহ্ম নন। চন্দ্র বা অন্যের কারণ ব্রহ্মের গুণস্বরূপ, কাজে ব্রহ্মের বিভূতি মাত্র। সা প্রবাচ বালাকীর্য এবৈষ বিদ্রুতি পুরুষস্থ মেবাহুপাশ ইতি ত্বং প্রবাচ অজাত শত্রুর মৈত্রস্মিন সংবাদিষ্ঠায় তেজস আত্মেতি বা অহম এতমুপাশ ইতি সজো হৈতমেব মুপাস্তে তেজস আত্মা ভবতি। অর্থাৎ এখানে বালাকী বললেন, যে পুরুষ বিদ্যুতে বাস করে আমি তার উপাসনা করি। কাশীরাজ অজাত শত্রু জানালেন তিনি এই পুরুষের বিষয়ে শিক্ষা চান না, কেননা তাকে তিনি তেজের কারণ বলে উপাসনা করেন এবং তিনিও ব্রহ্ম নন। সাহুবাচ বালা কীর্য এ বৈশ পুরুষস্থ মেবাহামুপাশ ইতিতং উবাচ অজাত শত্রুর্মা মৈত্রস্মিন সংবাদিষ্ঠা শব্দশাতেতি ওয়া অহমেত উপাশ ইতি সজো হৈতমেব উপাস্তে শব্দশাত ভবতি। আকাশের মেঘ উপার্জনের কথা উঠল, সেক্ষেত্রে কাশীরাজ খণ্ডন করে বললেন, তিনি জানেন এবং আকাশের মেঘ উপার্জনের পুরুষকে শব্দের কারণে তিনি উপাসনা করে থাকেন। অতঃপর বালাকী বললেন, সাহবাচ বালাকীর্য এবৈষ আকাশে
पूर्णम प्रवर्ति ब्रह्मेति वा अहमेति मेतमुपाश इति स जो हैतमेव उपास्ते पूज्यते प्रजया पशुभिः एवं शयन नाश्यात् प्रजा पूरा कालात् प्रवर्तते। उपायन्द्रनाथ के बाला की एक बार बोलें जे पुरुष आकाशे बास करे আমি তার উপাসনা করি, অজাত শত্রু তাকেও জানালেন যে তার সম্পর্কে তিনি অবগত আছেন। সেই পুরুষ নিষ্ক্রিয় বৃহৎ বস্তু মাত্র, কিন্তু ব্রহ্ম নন। এবার সা হোবাচ বালা কীর্য এভৈষ পুরুষস্ত নিবাহ উপাস ইঙ্গিত নবাচ জাত শত্রুর্মা মৈতস্মী সম্পদাধিষ্ঠা ইন্দ্র বৈকুণ্ঠ পরাজিতা সে নীতি বা আমিদমুপাস ইতি স যোগিতমেব মুপাস্তে নূর বা অপ্রজায়ষ্ণু অন্যত্রস্ত জায়ি ভবতি স হোবাচ বালা কীর্য ঐষো অগ্নৌ পুরুষস্ত নিবাহমুপাস ইতি তোবাচ জাত চতুর্ম মতস্মীন সম্পাদায়ষ্ঠা চাশরী পিশাশরীরীতিয়া অহমেতপাশ ইতিশো এতমেব উপাস্তে বিষাশহীমাম্বেশ ভবতি স হোবাচ বালাকীর্য এবৈষ আপশু পুরুষস্তমিবাহ উপাস ইতি ত্বংবাচ জাত শত্রুর্মা মতিষ্মান সম্বদায়ষ্ঠায়ঃ তেজস আত্মেতি বা অহমেতমুপাস ইতি সযো হৈতমেব উপাস্তে তেজ আত্মা ভবতি ইত্যাদি দ্বৈ মথাদ্দাত্যাম সহবাচ বালাকীর্য এবৈষ আদর্শে পুরুষস্ত মে বাহ উপাস ইতি ত্বংবাচ জাত শত্রুর্মৈতিষ্মন সং বাদায়ষ্ঠায় প্রতিরূপ ইতি বা অহমেতমুপাস ইতি সযো হৈতমেব মুপাস্তে প্রতিরূপ হৈবশ প্রজায়মাজায়তে না প্রতিরূপাঃ স হোবাচ বালাকীর্য এবৈষ প্রতিস্বকায়ং পুরুষস্তমিবাহ উপাস ইতি তমোবাচ জাত শত্রুর্মৈতিষ্মিন সংবদায়ষ্ঠিরদ্বিতীয়ঃ ন পদ ইতি দ্বিতীয়ঃ পদ ইতি বা অহমেতমুপাস ইতি স যো হৈ হৈতমেব পাশে বিন্দতে পুত্রম দ্বিতীয়াত দ্বিতীয় বানভবতি স হোবাচ বাল বালাকীর্য এবৈষ শব্দ পুরুষম মন্যেতি তমেব তমেব উপাস ইতি তং হোবাচ জাত শক্রা উপাচ জাত শত্রুর্মা মৈত্রস্মিন সংবদায়ষ্ঠায় অশুনিদিতি অহমেতমুপাস ইতি সযো হৈতমেবমুপাস্তেন এব স্বয়ং নাশ্যা প্রজা পুরা কালাৎ সন্মোহম মেতি স হোবাচ বালাকীর্য এবৈষ ছায়া পুরুষস্তমেবাহ উপাস ইতি তমোবাচ জাত উপাচ জাত শত্রুর্মা মতস্মিন সংবদায়ষ্ঠায়াম মৃত্যুরীতি বা অহম এইমুপাস ইতি যাজো হৈতমেব মুপাস্তে নো এব স্বয়ং নাশ্যা প্রজা কালাৎ প্রয়ীমতে স হোবাচ বালাকীর্য এবৈষ শরীর পুরুষস্তমেব হমপাশ ইতি তমোবাচ জাত শত্রুর্ম মৈত্রস্মিন সংবদায়ষ্ঠিরিয়া প্রজাপতিরীতি বা অহমেতমুপাস ইতি সযো হৈতমেব উপাস্তে প্রজায়তে প্রজায়া পশুভিঃ স হোবাচ বালাকীর্য এবৈষ প্রজ আত্মা যেন্ময়ি তৎপুরুষসুপ্তঃ স্বপ্নয়াচরতি তমেবাহ উপাস ইতি তং হোবাচ জাত শত্রুর্মার উপাচ জাত শত্রুর্ম মতিষ্মান সংবদায়ষ্ঠাযমো রাজেতি বা অহমেতমুপাস হৈতমেব উপাস্তে সর্বং মা ইদম শ্রেষ্ঠ জম্যতে স হোবাচ
बालाकीर्च एवैष दक्षिणाक्षम् उषस्तमेवाहमुपाश ईतीतमुवा उवाच जातो शत्रुर्म मैथस्मिन् शम्भदयाभीष्ट नाम्न आप्त अग्निरात अदितिच आप्ताति च अहमेतमुपाश ईतीशाजो इतमेव उपास्त ईतीशीशन् आप्ता भवति श उवाच बालाकीर्य अवैष रवे अक्षन् पुरुषस्त विवाहमुपाश ईतीतमुवाच जातो शत्रुर्म मैथस्मिन् बाद ईष्ठ शत्रशात्या विद्युत आता तेजस आतेजी व हमेत उपास ईदीशा जो होत नीव उपास ईदीशम सर्वेश आता भवती। এভাবে একে একে করে বালাকি জানি কথা বলছেন, অজাত শত্রু জানাচ্ছেন যে তিনি তার সম্পর্কে সবটাই জানেন, অর্থাৎ তিনি ব্রহ্ম নন, সেই জন্য সেই বিষয়ে শিক্ষা লাভ করতে তিনি আগ্রহী নন। এদের প্রসঙ্গে বালাকি উত্থাপিত করেছিলেন তার উত্তরে কাশীরাজ অজাত শত্রু সেই সব বিষয় বিভূতি ও ফললাভ সম্বন্ধে যা বলেছিলেন সেগুলো যদি আমি সংক্ষেপে আপনাদের সামনে বলি, বায়ু উপাসক অপরাজ্য হন, অগ্নি অন্যের নিকট অসহনীয় হন, জল তেজের কারণ হন, আদর্শ বা দর্পণ নিজের মত পুত্র লাভ হয়, প্রতিধ্বনি ভার্যা হতে পুত্র লাভ হয়, চলনশীল শব্দ উপাসকের সন্তানের অকাল মৃত্যু হয় না, ছায়া পুরুষ উপাসকের বা সন্তানের অকাল মৃত্যু হয় না, শরীর উপাসকের সন্তান ও পশু শ্রীবৃদ্ধি হয়, প্রজ্ঞা আত্মা রাজা ও নিয়ন্তা শ্রেষ্ঠত্ব লাভ করতে সক্ষম, দক্ষিণ চক্ষু শব্দ অগ্নি জ্যোতি আত্মা হন, বাম ও চক্ষু একই রূপে সত্য বিদ্যুৎ এবং তেজের আত্মা হন। সম্বাদায়ীষ্ঠাঃ ব্রহ্মতে ব্রবানীতিশ উবাচ যো ওই বালাকি এতেষ পুরুষানুকর্তা যশবে কর্মশবৈ বেদিত ইতি তত উহ বালাকিহি সমিতপানিহি প্রতিচত্রয়ম উপাদেয়ানীতিতম উবাচ জাত শত্রুহ প্রতিলোমরূপমেব তত স্যাত যত ক্ষত্রিয়ো ব্রাহ্মণ মুপনয়েত এবি এহি দেব পাণ্ডরবাসা সোম রাজন্নীতি ঊহ তৃষ্ণিমেব শিষ্যে তত হৈম্যম চেষ্টাবীচিক্ষেপ শত এব সমুদ্রস্থৌবাচ জাত শত্রুঃ কেশত এইতদ্বালা তে পুরুষঃ শরীষ্ট কৈতত ভূত উত এত দাদাবীতি তত উহ বালাকীর্ণ বিজজ্ঞে ত্বং উবাচ জাত শত্রুর্যত্রয়ী এতদ্বালা তে পুরুষো চৈষ্টৃদয়ীত তহস্রভাগেশ বিপাটিস্তাবিদিন্ন তিষ্ঠতি শুক্লস্য কৃষ্ণস্য পীতস্য লোহিত শেতি অতো তদা ভবতি যথা সুক্তম স্বপ্নং ন কাঞ্চন অশ্বতাতিষ্মীন প্রাণ এবৈ কথা ভবতি এদৈনং বাক সর্বৈর্নামাভিঃ শাপেতি চক্ষু ঐরূপাৈহ শাপেতি শত্রুং শ্রোত্রং সর্বৈহ শব্দৈঃ পেটি মনঃ সর্বৈরন্বৈঃ চাপেতি সজথা
प्रतिबुद्धवते यथा अग्नेर्ज्वलत सर्वा दिशा विस्फुलिंगा प्रतिष्ठेरन्नी मे वै तस्मादात्तान प्राणदधायतम् प्रतिष्ठन्ते प्राणेभ्य दिवा देवेभ्य लोकाः। এরপরে বালাকির আর কিছু বলারই ছিল, কেননা ব্রহ্ম সম্বন্ধে তার জ্ঞান ওই পর্যন্ত সীমাবদ্ধ ছিল। বালাকে তখন অজাত শত্রুর কাছে শিক্ষার্থী হতে চাইলেন এবং ব্রহ্ম জিজ্ঞাসু হওয়ার ইচ্ছে তিনি তৎকালীন নিয়ম অনুসারে যজ্ঞের কাঠনি নিজের ইচ্ছের কথা অজাত শত্রুকে বললেন। অজাত শত্রু বলেন তিনি ক্ষতি হয়ে এমন করে ব্রাহ্মণ বালাকিকে উপনয়ন দেবেন কিভাবে, আর তাই উপনয়ন ছাড়া ব্রহ্ম জ্ঞান দিতে রাজি হলেন। এরপরে দুজন কোন এক নির্দিত ব্যক্তির কাছে গেলেন এবং অজাত শত্রু সেই নির্ধারিত ব্যক্তিকে ডেকে বললেন, হে সুপ্রভাস দীপ্তমান চন্দ্র। কিন্তু ব্যক্তিটি ঘুমন, তখন অজাত শত্রু একটা লাঠি দিয়ে নির্দিত ব্যক্তিটা আর ব্যক্তিটি জেগে উঠল। অজাত শত্রু বালাকে গিয়ে বললেন, এতক্ষণ এই ব্যক্তির কোথাও শত্রু ছিল, কোথায় ছিল এবং কোথা থেকে পাইবে বালাকের জানা ছিল না। অজাত শত্রু বালাকে বললেন, এই ব্যক্তিটি সর্ব অবস্থাতেই নিয়ন্ত্রিত অথবা জাগরিত যেখানে ছিলেন এবং যেখান থেকে এসেছিলেন তা এমন হিতা নামক নারী সমূহ হৃদয় থেকে হৃদয় বেষ্টনী পর্যন্ত বিস্তৃত রয়েছে। একটা চুলকে 1000 ভাগ করলে যেরকম সূক্ষ্ম হয় এই রকম সেই কৃষ্ণলোনী পীত বর্ণে সূক্ষ্ম রসে পূর্ণ এইসব নারী হৃদয় বেষ্টনী পর্যন্ত নিয়ন্ত্রিত থাকেন এবং স্বপ্ন দেখেন তখন সে অর্থাৎ জীবাত্মা এইসব নারীকে অবস্থান করে, তখন সে প্রাণের সাথে একীভূত হয় এবং ইন্দ্রিয় ও বিষয় এক হয়ে অর্থাৎ বাক সকল নামের সঙ্গে চক্ষু সকল রূপের সঙ্গে বর্ণ সকল কর্ম সকল শব্দের সঙ্গে মনস কল চিন্তার সঙ্গে লীন হয়ে যখন সে জেগে উঠে তখন অগ্নি থেকে নির্গত স্ফুলিঙ্গের মতন সকলে নিজ নিজ বিষয়ের দিকে ধাবিত হয়। পরবর্তীকালে কৌশিক উপনিষদের চতুর্থ অধ্যায়ের সর্বশেষ শ্লোক, তজ্জথা ক্ষুরাঃ ক্ষুরধানে অবহিতাঃ সাত বিশ্বম্ভরো যা বিশ্বম্ভরকুলায় এবমেব বৈষ রাগ আত্তেদম শরীরম আত্মা মনু প্রবিষ্ট লোমভ্য নখেভ্যঃ মেতমা আত্মান এত আত্মানো হন্যবশ্বস্তি যথা শ্রেষ্ঠীনাম স্বাহ তদ্যথা শ্রেষ্ঠী স্বৈভূঙ্গে যথা বশ্ব শ্রেষ্ঠী ভুঞ্জন্তি এব মে বৈশ প্রজ্ঞাত্বে ত্বয়া আত্মভিহ ভুঙ্গত্তে এবং মেয়ে তম আত্মানমেত আত্মান ভুঞ্জন্তি স জাগ্রত বা ইন্দ্র এত আত্মান বীজজ্ঞে তাবদেন মশূর অবীব ভূ ভূহ স যথা বীজজ্ঞে অথ হত্বা অসুরান বিজিত্যা সর্বেষং দেবানাম শ্রেষ্ঠ্যাম স্বরাজ্যম অধিপত্বম পরিয়ায়ততো এবৈব বিদ্ধান সর্বান পাপম মনোহ পহত্বা সর্বেষং ভূতানাম শ্রেষ্ঠ্যাম স্বরাজ্য অধিপত্বম পর্যেতি য এবং বেদ য এবং বেদ অর্থাৎ প্রাণ সমূহতে দেবগণ এবং দেবগণ হতে লোকসমূহ নির্গত হয়। উপনিষদ আরো বলেছেন, যেমন খুরের আধারে অগ্নি অগ্নির আধারে থাকে তেমনই জ্ঞান স্বরূপ আত্মা আমি রূপ শরীরের প্রতিবিম্ব রূপে বর্তমান। রাজা অজাত শত্রু আরো জানালেন যে বালাকি যেসব পুরুষদের উল্লেখ করেছিলেন তারা সেই আত্মাকে অনুসরণ করে, যেমন কুলের লোকেরা কুলপতিকে অনুসরণ করে। কুলপতি যেমন শ্রেষ্ঠ হলেও সবার সাথে একসঙ্গে ভোজন করে, অথবা
আত্মীয় কোন শ্রেষ্ঠের সহায়তায় তার উপর নির্ভর করে, সেই রকম এই আত্মা সবার সাথে বিষয় ভোগ করেন এবং তার ভোগের জন্য এই আত্মা উপরে নির্ভর করে। প্রাণ যেমন বাক চক্ষু কর্ণ প্রভৃতির সাথে বিষয় ভোগ করে, সেরকম বাক চক্ষু কর্ণ প্রভৃতিরা আবার ভোগের জন্য প্রাণের উপর নির্ভর করে। যতদিন ইন্দ্র এই আত্মাকে জানতেন না, ততদিন অসুরেরা ইন্দ্রকে পরাজিত করেছিলেন। ইন্দ্র যখন এই আত্মারূপী পরম ব্রহ্মকে জানতে পারলেন বা জানতে চেষ্টা করে সক্ষম হলেন, তখন থেকে তিনি জয়ী হতে শুরু করলেন এবং নিজ শ্রেষ্ঠত্ব আধিপত্য ও স্বরাজ্য প্রাপ্ত হলেন। সেই রকম যে প্রাণী এই জ্ঞান লাভ করেন, তিনিই শ্রেষ্ঠ বলে বিবেচিত হন।